हाई फ्रेंड्स, मौसुमी सिल्ली कूकिंग ए आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी तैरी करेछि इचड़ चिंगड़ी। बांगालीदेर अति परिचित एई इचड़ चिंगड़ी खेते किन्तु असाधारण लागे, सबाई खूबी भालो तैरी करते पारेन। आमी किभाबे तैरी करी सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। तबे चलुन देखे नेवा जाक। आमी एखाने 500 ग्राम इचड़ निये छोटो टुकरो करे केटे नियेछि। दाना होये गेछे ताई पीठेर अंशटा आर दानाटाके आमी टुकरो करे केटे नियेछि जाते सेद्ध हय, आर दानार चारिपाशेर अंशटा निये झुरि झुरि अंशटाके फेले दियेछि। एरपर नून आर हलुद दिये आमी इचड़टाके एकटु सेद्ध करे नेब। एदिके एकटि मस्टार्ड पेस्ट आमी करब। निच्छि एकटा मीडियाम साइजेर टमेटो, 1 इंचिर आदार टुकरो, 10-12 कोয়া রসুন আর 4টি পাকা লঙ্কা। আর একটা মশলা করব। 1 টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, কিন্তু রংটা খুব ভালো হবে। সামান্য জল দিয়ে গুলিয়ে রাখলাম। এদিকে ইচড়টা খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আর আমি নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোমতো গরম হলে আমি দিয়ে দিচ্ছি দুমু করে কাটা দুটো মিডিয়াম সাইজের আলু। 3-4 মিনিট নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ইচড়টাকেও একটু ভেজে নেব 2-3 মিনিট। ইচড়টাও 2-3 মিনিট ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। অতিরিক্ত ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই 2-3 মিনিট আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর ফোড়নের জন্য 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ, 3-4টে দারচিনি আর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে 1টা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেব, খুব ভালোমতো মিশিয়ে নিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ঢেকে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন, মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। অতিরিক্ত কড়া ভাজবো না, একটু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মশলা। বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুটাও এখনই দিয়ে দিচ্ছি, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিশিয়ে নিয়ে ঢাকনা ঢেকে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলুটাকে দেখুন কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রয়েছে, আর একটু কষবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইচড় আর চিংড়ি মাছ। খুব ভালোমতো আমি 5-7 মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে। বারে বারে নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। কষানোর উপর কিন্তু সবজির স্বাদটা নির্ভর করে, যত ভালো কষানো হবে তত খেতে ভালো লাগবে। এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গ্রেভিটা যেমন রাখবেন তেমন জল দিতে হবে। আমি একটু গ্রেভি রাখবো, তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। খুব ভালোমতো মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন আর 1/2 টিস্পুন চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। ঢাকনা ঢেকে আমি 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম, মোটামুটি হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহী গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি চেক করে দেখেছি একদম পারফেক্ট। নুন, ঝাল, মিষ্টি এটা কিন্তু নিজেরা নিজেদের পছন্দ মতো দেবেন। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ফিরে আসছি 10 মিনিট বাদে। তৈরি হয়ে গেল সুস্বাদু ইচড় চিংড়ি। আমি সার্ভিং প্লেটে বেড়ে দিয়েছি। আপনারাও একবার এইভাবে তৈরি করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।